হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ই বেঙ্গল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছিলাম। আজকেও সেরকম তোমাদের জন্য রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, দ্য চিপ সোর্স অফ ন্যাপথালিন ইজ। ন্যাপথালিনের প্রধান উৎস হল কোল টার, ডিজেল, চারকোল, ক্যাম্ফর। এখানে কোল টার বলতে আলকাত্রাকে বলা হয়েছে আর ক্যাম্ফর মানে কর্পূর। তাহলে উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে কোল টার, অর্থাৎ ন্যাপথালিনের প্রধান উৎস হল কোল টার। আলকাত্রা মূলত ফেনল, পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, হেটারোসাইক্লিক কম্পাউন্ডের একটি মিক্সচার। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ ব্রাউন কোল। এদের মধ্যে কোনটি বাদামি কয়লা নামে পরিচিত? অপশান কি আছে? অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, কোক, লিগনাইট। উত্তর হয়ে যাবে লিগনাইট। তাহলে বাদামি কয়লা নামে পরিচিত লিগনাইট কয়লা। পরের প্রশ্ন, ব্ল্যাক লাংস ডিজিজ অকার ইন পিপল ওয়ার্কিং ইন ব্ল্যাক লাংস ডিজিজ। এই রোগটি দেখা যায় সেই সমস্ত মানুষদের যারা কাজ করে ইলেকট্রোপ্লেটিং ইন্ডাস্ট্রি, অর্গ্যানিক সলভেন্ট ইন্ডাস্ট্রি, পেন্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, কোল মাইন্স। উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে অপশান ডি, কোল মাইন, অর্থাৎ কয়লার খনিতে যে সমস্ত কর্মচারীরা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে ব্ল্যাক লাংস ডিজিজ দেখা যায়। এই যে তার ছবি দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ গ্রিন হাউস গ্যাস। এদের মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? অপশান কি আছে? ক্লোরোফ্লুরোকার্বন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে নাইট্রোজেন। তাহলে এদের মধ্যে নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়। বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদানগুলির মধ্যে সবথেকে বেশি পরিমাণে আছে নাইট্রোজেন। নাইট্রোজেনকে সংরক্ষক হিসেবেও ব্যবহার করা হয়, যেমন চিপসের প্যাকেটে, লেজ, কুরকুরে, এগুলো সংরক্ষণের ক্ষেত্রে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। চোখের কর্নিয়া সংরক্ষণ করা হয় নাইট্রোজেনের মধ্যে। নাইট্রোজেনের একটি কম্পাউন্ড নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাস হিসেবে ব্যবহার করা হয়। মিথেন, মার্স গ্যাস বা কয়লার খনিতে যে গ্যাস পাওয়া যায় তা হলো মিথেন। মিথেনের সংকেত কি? মিথেনের সংকেত হলো CH4। আর ক্লোরোফ্লুরোকার্বন, একে সংক্ষেপে লেখা হয় CFC। বাড়িতে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার প্রভৃতি মেশিন থেকে এই গ্যাস নির্গত হয়। কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন সফট ড্রিঙ্কস তৈরিতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, ফায়ার ফাইটিং ক্লোথস আর মেড অফ। দমকল কর্মীরা যে পোশাক ব্যবহার করেন সেগুলো কি দ্বারা তৈরি? মাইকা, অ্যাসবেস্টস, ট্যাল, স্টিয়েটাইট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে অ্যাসবেস্টস। তাহলে দমকল কর্মীরা যে পোশাক ব্যবহার করেন তা অ্যাসবেস্টস দ্বারা তৈরি। পরের প্রশ্ন, ব্যাকেলাইট ইজ কো পলিমার অফ ফেনল অ্যান্ড ড্যাশ। ব্যাকেলাইট, ফেনল আর কোন উপাদানের কো পলিমার? অপশান আছে ফর্মালডিহাইড, বেঞ্জালডিহাইড, অ্যাসিটালডিহাইড, সিনালডিহাইড। উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে ফর্মালডিহাইড। তাহলে ফর্মালডিহাইড আর ফেনলের কো পলিমার হলো ব্যাকেলাইট। ব্যাকেলাইট টেলিফোন, ইলেকট্রিক সুইচ ইত্যাদি তৈরির ক্ষেত্রেও ব্যবহার করা হয়। কম্পিউটার ডিস্ক তৈরিতেও ব্যাকেলাইট ব্যবহার করা হয়।
পরের প্রশ্ন, দ্য প্রসেস অফ কভারিং ওয়াটার পাইপস মেড আপ অফ আয়রন অ্যান্ড জিঙ্ক লেয়ার টু প্রিভেন্ট করোশন ইজ কল্ড ড্যাশ। বলেছে, জলের পাইপ যেগুলো লোহা আয়রন দ্বারা তৈরি সেগুলোর ওপর ক্ষয় রোধ করার জন্য জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। এই পদ্ধতিটাকে কি বলা হয়? অপশান আছে জিঙ্ক প্লেটিং, ভ্যালকানাইজেশন, গ্যালভানাইজেশন, অ্যালয় ফর্মেশন। অ্যান্সার হবে গ্যালভানাইজেশন। লোহার উপর ক্ষয় রোধ করতে জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে বলা হয় গ্যালভানাইজেশন। এই পদ্ধতিতে কি করা হয়? লোহা বা স্টিলের পাত বা দণ্ডকে গলিত জিঙ্কের মধ্যে রাখা হয়। এই যে এখানে প্রসেসটি দেখানো হয়েছে, তাহলে এই পদ্ধতিকে কি বলা হয়? গ্যালভানাইজেশন। পরের প্রশ্ন, আ পেনফুল আই ইরিটেন্ট প্রেজেন্ট ইজ ইন স্মগ ইজ। চোখে জ্বালা সৃষ্টিকারী একটি ক্ষতিকারক পদার্থ যা ধোঁয়ার সাথে উপস্থিত সেটি হল নাইট্রিক অক্সাইড, সালফার ডাই অক্সাইড, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, কার্বন ডাই অক্সাইড। অ্যান্সার কী হবে? অ্যান্সার হয়ে যাবে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। এই যে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেটের সংকেত। পরের প্রশ্ন, অ্যালকোহলিক ওএইচ গ্রুপ ক্যান বি আইডেন্টিফাইড বাই টলেন্স রিয়েজেন্ট টেস্ট, এস্টারিফিকেশন টেস্ট, এফিসিয়েন্সি টেস্ট আর ওজোনোলাইসিস টেস্ট। বলেছে, অ্যালকোহলিক ওএইচ গ্রুপ শনাক্ত করা হয় কোন পরীক্ষা দ্বারা? টলেন্স রিয়েজেন্ট টেস্ট, না এস্টারিফিকেশন টেস্ট, না এফিসিয়েন্সি টেস্ট, না ওজোনোলাইসিস টেস্ট। উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে এফিসিয়েন্সি টেস্ট। এই যে দেখো, এখানে দেখানো হয়েছে, এটি হলো একটি বিকারক যেখানে প্রথমে এফিসিয়েন্সি যোগ করা হয়নি, পূর্বের অবস্থা, আর এফিসিয়েন্সি যোগ করার পরের অবস্থা, এইভাবে শনাক্ত করা হয়। এফিসিয়েন্সি টেস্টে মূলত ফেনলকে শনাক্ত করা হয়। টলেন্স রিয়েজেন্ট কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে শনাক্ত করতে টলেন্স রিয়েজেন্ট ব্যবহার করা হয়। কোনো যৌগে এস্টারের উপস্থিতি শনাক্ত করার জন্য এস্টারিফিকেশন টেস্ট করা হয়, আর কোনো যৌগে ডবল বন্ডের অবস্থান নির্ণয় করতে ওজোনোলাইসিস টেস্ট করা হয়। ওজোনোলাইসিস এই রিয়াকশনটি ঘটানো হয়। পরের প্রশ্ন, হুইচ গ্যাস ইজ ইউজ টু কনভার্টিং ভেজিটেবল অয়েল ইন্টু স্যাচুরেটেড ফ্যাট। এদের মধ্যে কোন গ্যাসটি ব্যবহার করা হয় ভেজিটেবল অয়েল থেকে স্যাচুরেটেড ফ্যাট তৈরির ক্ষেত্রে? অপশান আছে H2O2Cl2SO2। উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে H2, অর্থাৎ হাইড্রোজেন গ্যাস। তাহলে ভেজিটেবল অয়েল থেকে স্যাচুরেটেড ফ্যাট তৈরিতে হাইড্রোজেন গ্যাস কাজে লাগে। তো আজ এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।